সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। আই লাভ ফণী, বুলবুল, আমফান, ইয়াস। যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ হানা দেয়, সুন্দরবনকে বেশি আঘাতপ্রাপ্ত করে, যার কারণে প্রচুর পরিমাণে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয় সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মানুষজন। বাদ পড়ে না দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের এই রাক্ষসখালী গোবিন্দপুর আবাদের মানুষেরা। যেমন পরিমাণে এখানে সবুজের মৃত্যু ঘটেছে আমফান কিংবা ইয়াসে, ঠিক তেমনিভাবে হাহাকার পড়েছে, খাদ্যের হাহাকার পড়েছে মানুষের বাসস্থানের। ঠিক তার পাশাপাশি অর্থ উপার্জনের ভাড়ারে পড়েছে ব্যাপক টান। এমন পরিস্থিতিতে নানান স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন ক্লাব, তারা কিন্তু চেষ্টা করছে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য। আজকে এই মুহূর্তে আমরা গোবিন্দপুর একটা আশ্রমের সামনে রয়েছি। আশ্রীনগর জ্যোৎস্নাময়ী বিদ্যাপীঠ অরিয়ম সেবাশ্রম সংঘের পরিচালনায় এই বিদ্যাপীঠটি চলে এবং এখানে প্রায় 70টি কচিকাঁচা শিশুদের নিয়ে এই আশ্রম চলে। শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, পুঁথিগত শিক্ষার পাশাপাশি শরীর চর্চা সমস্ত কিছু কিন্তু এই আশ্রম প্রাঙ্গণ থেকে ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়। সেই সঙ্গে আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে ইনারওয়েল ক্লাব অফ কলকাতা তিলোত্তমা। তারা আজকের এই যে আশ্রম রয়েছে, বিদ্যাপীঠ রয়েছে, এই বিদ্যাপীঠের 70টি শিশুর মুখে হাসি ফোটানোর জন্য খাতা থেকে শুরু করে বিস্কুট এবং সেই সঙ্গে নিজেদের শরীর সুস্থ রাখার জন্য সুস্বাস্থ্যের সন্ধানে আপনাদের প্রত্যেকেরই প্রয়োজনে এই সকল শিশু এবং তাদের গার্ডিয়ান্সদের হাতে তুলে দিচ্ছে কিছু রুরাল মেডিসিন। এবং এই যে স্কুলটি চলে, এই স্কুলে কিন্তু একটা টেলারিংয়ের হচ্ছে টিউটোরিয়াল চলে, সেই স্কুলের হাতে তুলে দিচ্ছে একটা টেলারিং মেশিন। এবং এই স্কুলে প্রতিনিয়ত বাচ্চাদের কিন্তু মিড ডে মিল দেওয়া হয় এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে জলের সরবরাহ দিতে আজকে তিলোত্তমা এগিয়ে এসেছে একটি টুলু পাম্প নিয়ে। অল্প কিছু সময়ের মধ্যে সকলের উজ্জ্বল উপস্থিতিতে চারাগাছ বিতরণ থেকে শুরু করে বাচ্চাদের হাতে খাতা, বিস্কিট, নানান জিনিস তুলে দেওয়া হবে, সেই সঙ্গে টেলারিং মেশিন এবং টুলু পাম্পও বিতরণ চলবে। সঙ্গে রয়েছে গার্ডিয়ান্সদের জন্য চারাগাছ। যেহেতু আমফান এবং ইয়াসের ফলে প্রচুর সবুজের মৃত্যু ঘটেছে, তাই প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে আমাদের নিজেদের গ্রাম, নিজেদের পরিবেশকে রক্ষা করতে এবং সবুজায়ন করে তুলতে আজকের কিন্তু এই উদ্যোগ। চোখ রাখুন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়, দেখতে থাকুন এই খবরের আরো বিস্তারিত। কি নাম তোমার? রামকৃষ্ণ বাহাড়ি। কোন ক্লাসে পড়ো? স্ট্যান্ডার্ড 1। আজকে এখানে কি কি পেলে? লেবু গাছ, বিস্কুট, সাবান, খাতা। আচ্ছা, আর পড়াশোনার পাশাপাশি কি কি শেখায় স্কুলে? যোগব্যায়াম ও শ্রুতি। শ্রুতি, থ্যাংক ইউ। কোন ক্লাসে পড়ো তুমি? স্ট্যান্ডার্ড 1। আচ্ছা, আজকে কি কি পেলে? বিস্কুট, খাতা, সাবান, গাছ। আচ্ছা, আর এখানে তোমাদের পড়াশোনা ছাড়া আর কি কি শেখানো হয়? কি নাম তোমার? থ্যাংক ইউ। তাদের নিয়ে বিদ্যাপীঠটি চলে এবং আজকে আপনারা এখানে এসেছেন, টেলারিং মেশিন, টুলু পাম্প, এগুলো কাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং হঠাৎ এই চিন্তা ভাবনার কারণ কি? এটা টুলু পাম্প বা এই যে মেশিনটা, এটা ইনারভেলস কলকাতা তিলোত্তমা ক্লাবের তরফ থেকে দেওয়া হচ্ছে। তো ওনারা সুন্দরবন, শুধু সুন্দরবন নয়, তো কলকাতা সহ আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের প্রয়োজনে বিভিন্ন বিভিন্ন কজে ওমেন, মোস্টলি ওমেন এবং বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য অনেক কিছু করে থাকেন থ্রু আউট দ্য ইয়ার। তো সেই পরিকল্পনারই একটা পার্ট হলো এটাই, যে এখানে এসে যে টেলারিং মেশিন দিয়ে এখানকার মহিলাদের স্বনির্ভর করার একটা প্রয়াস। আমাদের এখানে যেহেতু প্রিমাইসেস আছে, এখানে একটা কানেক্টিভিটি আছে, মানুষের জন্য এখানে আসে, তো সেই টেলারিং ট্রেনিং সেন্টারটাকে করার একটা উদ্দেশ্য। আর জল পাম্প বা আদার্স যে জিনিসগুলো, এগুলো দিয়ে বাচ্চাদের তাদের পড়াশোনার প্রতি একটু সুযোগ সুবিধা করে দেওয়া, এটাই এটাই মেন উদ্দেশ্য। কি নাম আপনার? আমার নাম সৌরভ বেরা। আমি অরিয়ম ফাউন্ডেশনের তরফ থেকে। তো অরিয়ম ফাউন্ডেশন এর আগেও আপনার সাথে, মানে আপনারা দেখেছেন টোটাল ইয়াস এবং আদার্স জায়গাতে অরিয়ম ফাউন্ডেশন বিভিন্ন কাজের সাথে যুক্ত। শুধু একদম সুদূর দার্জিলিং থেকে শুরু করে সুন্দরবন অবধি আমাদের প্রচুর জায়গাতে এরকম কাজ আমরা করি। আর অরিয়ম ফাউন্ডেশন কোনো সংস্থা নয়, এটা একটা কনসেপ্ট, এটা একটা আইডিয়া, যার যে আইডিয়ার মেন উদ্দেশ্য হলো এটাই, যে আমি নিজেকে ছাড়া, নিজেকে বাউন্ডারি থেকে বেরিয়ে সবার জন্য ভাবা, সবার জন্য কাজ করা, এটাই উদ্দেশ্য। এই জন্য আমরা সবাই অরিয়ম ফাউন্ডেশনের সাথে যুক্ত এবং সবাই মিলে সবার জন্য, সবাই মিলে এগিয়ে যাওয়া, এটাই আমাদের। আপনি তো এখানে টেলারিংয়ের শিক্ষিকা, তো বর্তমানে কেমন চলছে আপনার ক্লাস?
এখন আমরা দু তিনজনকে নিয়ে শেখানো হচ্ছে। লকডাউন পরিস্থিতিতে সেরকম কোনো ব্যবস্থা করা হয়নি, আর ভবিষ্যতে যেন এই চালু করার জন্য আরও তিন চারটে মেশিন হলে ভালো হয়, অনেকে আগ্রহ আছে শেখার জন্য। আজকে একটা নতুন মেশিন পেলেন, কেমন লাগছে? ভালো লাগছে। কি নাম আপনার? প্রভাবতী জানা। আপনাদের এই আরসিনগর জ্যোৎস্নাময়ী বিদ্যাপীঠ কতজন স্টুডেন্ট রয়েছে এবং পড়াশোনার পাশাপাশি কি কি অ্যাক্টিভিটিস করান আপনারা? নমস্কার, আমাদের এই আরসিনগর জ্যোৎস্নাময়ী বিদ্যাপীঠ হরিয়ম সেবাশ্রমের আন্ডারে এটা আমাদের চলছে, আজ দু বছর হতে চললো। এখানে মোট 70 জন স্টুডেন্ট নিয়ে এই স্কুলটা এখন চলছে। এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আমরা যে সমস্ত এই গ্রামীণ সাধারণ বাড়ির ছেলেমেয়েদের নিয়ে আমরা এই নানারকম কৌশল অবলম্বন করে যাতে তাদের কোনো সমস্যা না হয় সমস্ত প্রোটোকল মেনে আমরা এখন এই স্কুলটাকে চালানোর চেষ্টা করছি। সকালে ওরা আসে প্রতিদিন, ওদেরকে শারীরিকভাবে সুস্থ রাখার জন্য প্রথমে যোগব্যায়াম, প্রাণায়াম, ধ্যান, তারপরে ওদেরকে কিছু ভেষজ ওষুধ, গুলঞ্চ, তারপরে আপনার কালো মেঘ, মধু, তুলসী পাতা, কাঁচা হলুদ, এগুলো আমরা ব্যবস্থা করি। সেই সঙ্গে সঙ্গে ওদের কিছু আশ্রমিক শিক্ষা, যেমন শ্রুতি বলে আমাদের একটা ক্লাসের মধ্যে দিয়ে, ওদের যাতে মানবিক চেতনা এবং সাথে সাথে সব কিছু শারীরিক মানবিক সমস্ত কিছু শ্রীবৃদ্ধি হয়, তার জন্য আমরা কিন্তু লড়াই করে যাচ্ছি আশ্রমিকভাবে। এই প্যান্ডামিক সিচুয়েশনে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের গার্ডিয়ানসদের প্রতি আজকের দিনে আপনার বার্তা কী থাকবে? তাদের গার্জেন অর্থাৎ অভিভাবক অভিভাবকদের প্রতি আমাদের বার্তা থাকবে যে আপনারা, আমরা জানি যে আপনারা প্রত্যেকেই বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত আছেন, সন্তানের পরিচর্যা সঠিকভাবে আপনারা বলেছিলেন যে নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ নদীর পাড়ে এখনও নদী বাঁধ বাঁধতে যেতে হচ্ছে, মাঠে ঘাটে কাজ করতে হচ্ছে, সেই পাশাপাশি আপনারা বাচ্চাদেরকে সেইভাবে সময় দিতে পাচ্ছেন না। সেজন্য আমরা বলবো যাতে ওরা স্কুলমুখী হয়, আপনারা বেশিরভাগ করে এখানে পৌঁছে দেবেন, আর যেটা চলছে সেটাকে আরও যাতে সুপরিকল্পিতভাবে চালাতে পারি আপনাদের সহযোগিতা আমরা খুব চাইছি। এই হচ্ছে আমাদের গার্জেনের প্রতি বক্তব্য, আপনারা আমাদের সঙ্গে থাকুন আর আমাদের সহযোগিতা করুন। কি নাম আপনার? আমার নাম প্রতুল ভট্টাচার্য। এই যে বিদ্যাপীঠ, এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি কি কি করানো হয়? পড়াশোনার পাশাপাশি এই যে আশ্রমিক বিভিন্ন ধরনের মন্ত্র বা শরীর, এই যে বিভিন্ন ধরনের ব্যায়াম, এগুলো শরীর চর্চা করা হয়, অঙ্কন আছে, কম্পিউটার দেখানো হয় এবং পরিবেশের শিক্ষা, চারা লাগানোর আছে এবং গান শেখানো হয়, তবলা গান, নাচ, আর নাচটা বন্ধ হয়েছে। আজকে কি কি পেলেন? আমি পেয়েছি খাতা, সাবান, একটি লেবুগা, সাবান, বিস্কুট পেয়েছি। কেমন লাগছে? পরিবেশটা আমাদের খুবই ভালো লেগেছে। কিন্তু আপনার ছেলে নাম একে পড়ে? আমার ছেলে পড়ে কোন ক্লাসে? স্ট্যান্ডার্ড ওয়ান। কি নাম আপনার? আমার নাম সুপ্রিয়া বিবি। থ্যাংক ইউ। গোবিন্দপুর আবার থেকে ক্যামেরায় রবীন্দ্র দাসের সঙ্গে কোয়েল মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন সুন্দরবন গ্রিন। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন। আইকন হেলথ সেন্টার নামখানা নারায়ণপুর শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে, এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন। যোগাযোগ 9432825226। সরকারি টেট পরীক্ষা দিয়ে চাকরি করুন, তার জন্য অবশ্যই সঠিক প্রস্তুতির প্রয়োজন, আর সেই সঠিক প্রস্তুতির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইউ ক্যান উইন। ক্লাস, ক্লাস নোট, শর্টকাট ট্রিক, ক্লাস টেস্ট, মক টেস্ট ও অনলাইন টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার উপযুক্ত করে তোলা হয়। ঠিকানা ইউ ক্যান উইন, কাকদ্বীপ কালী মন্দিরের পূর্ব পাশে। মোবাইল নাম্বার 8906310743 এবং 9153327870। গণেশ ফ্লাওয়ার ডেকোরেশন, এখানে যে কোনো অনুষ্ঠানে ফুলের কাজ যত্ন সহকারে করা হয়। বিশদে জানতে আজই কল করুন মোবাইল নাম্বার 8942065956 এবং 6291566672। ভান্ডারী মার্বেল ও স্যানিটারি মেগা শোরুম,
আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন কাকদ্বীপ বাজারে এই প্রথম সেরা জনসন এশিয়ান পেন্ট বার্ট সেন্স বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার এছাড়া কাজলিয়া লেভিস হোম টেকন কোম্পানির নানান ধরনের টাইলস কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন চিকন মিউজিক অ্যান্ড ইলেকট্রিক এখানে যে কোনো অনুষ্ঠানে মাইক ও জেনারেটর ভাড়ায় পাওয়া যায় নামখানা নারায়ণপুর যোগাযোগ 9679792288 এবং 9932523081